একের পর এক গুরু দায়িত্ব পাচ্ছেন বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির পর এবার ইনস্টিটিউট অফ টেকনোলজির কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ইনস্টিটিউট অফ দ্য টেকনোলজির কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এই সম্মানজনক গুরুত্বপূর্ণ পদে রাজ্যসভা থেকে একজন সদস্যই স্থান পেয়ে থাকেন। অন্যদিকে চলতি মাসের প্রথম দিকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতেও স্থান করে নিয়েছিলেন তিনি। একের পর এক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। গত 7 ডিসেম্বর রাজ্যসভার দ্বারা গৃহীত একটি প্রস্তাব অনুসারে ইলেকশন টু দ্য কাউন্সিল এস্টাবলিশ আন্ডার সেকশন 31 অফ দ্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাক্ট 1961 অনুসারে শুরু হয়ে যায় এই নির্বাচনী প্রক্রিয়া। এর ভিত্তিতে সাংসদ বিপ্লব কুমার দেব ইনস্টিটিউট অফ দ্য টেকনোলজির কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অর্পিত দায়িত্ব প্রতিপালনে তিনি যথাসাধ্য প্রয়াসের অঙ্গীকার করেন। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।